হ্যালো বন্ধুরা, সৌরভ দীপা চ্যানেলে সবাইকে স্বাগত। আর দেখো কীরকম মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আর জামা কাপড় দেখো সব মিলে দিয়েছি, সকাল সকাল কেচে দিয়েছিলাম, শুকনোও হয়ে গেছে আর মেঘও হয়ে গেছে। দুপুরে দেখি তুলে দিই সব, নাহলে বৃষ্টিতে সব ভিজে যাবে। তুলে নিয়ে দেখো জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের বৃষ্টি দেখাই, চলো বাইরে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই লাগছে, বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও তুলে নিয়েছি, শুকিয়ে গেছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, মেয়ে এখনও পর্যন্ত এলো না স্কুল থেকে, বৃষ্টিতে কী করে আসবে কি জানি। আই ভিজে ভিজে কেন এসছু? হ্যাঁ ভিজে গেছো তো মুরে? আমি বাদ দিয়ে যখন জয়শ্রী বাবা টুটেছি, মেয়ে বৃষ্টিতে ভেজা দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমাদেরও স্কুল যখন ছুটি হয়ে যেত অন্য কোথাও, আমার তো অন্তত দাঁড়াতে ইচ্ছেই হতো না, বৃষ্টিতে মনে হতো কখন বাড়ি যাব। তো বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি চলে আসতাম, খুব মজা লাগতো, ভিজে ভিজে আসতাম আর মা বকুনি দিত, ভিজে যেতাম, ঠান্ডাও লেগে যেত, কিন্তু ভালো লাগতো বেশ বৃষ্টিতে ভিজে 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 আসতে রাস্তা দিয়ে। আমি একাই চলে আসতাম আর কেউ আসতো না, কিন্তু একাই ভালো লাগতো। হঠাৎ করে কেন নাম সংকীর্তন হচ্ছে আমাদের বাড়িতে, কেন এলো ওরা আমি জানি না, দেখি কেন এলো, ওরাই বলুক, তোমরা শোনো কেন এলো। তো তোমরা একটু নাম সংকীর্তন শুনে নাও আমার সাথে। ঠিক আছে চল যা, পড়তে চল যা।